ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের 4টি ফ্ল্যাট ও 866% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদক জানায়, 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় 3টি ফ্ল্যাট ও শাম্মী আক্তার শিবলীর নামে জিগাতলায় 1টি ফ্ল্যাট রয়েছে। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে 114% জমি, তার স্ত্রী লায়লা কানিজের নামে 522% জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 275% জমি রয়েছে। এছাড়া মেয়ে ফারজানা রহমান ইশপিতার নামে বসুন্ধরায় 5 কাঠা প্লট এবং শাম্মী আক্তার শিবলীর নামেও 5 কাঠা প্লট রয়েছে। বিয়ার কাম কা সারি এলাই কে কোন হবে আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খান ফ্রি আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন কামর দা, আরে খাই পেলা লবণ দি, আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কানা ঢুকেছ? কোন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না রাব্বা। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন। চরি আন্নে কালকে ও না এগারে এতে মেলাই হারাইতে চলে গেছেন, এত রান্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জানো ভাই? আর আব্বুল্লাকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যাকে, আন্নে শান্তিতে থাকুন যায় বাইর সিল করে দিন। আমি তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।